নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের একান্ত অনুরোধে স্মৃতির অতলে তলিয়ে যাওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ছবির নায়িকা মিতা দেব রায়ের কথা বলবো আজ। কিভাবে হারিয়ে গেলেন তিনি, কি ছিল তার শেষ পরিণতি জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। ১৯৮০তে দুই পৃথিবী, ১৯৮১তে প্রতিশোধ, ১৯৮১ সালেই সুবর্ণ গোলক, ১৯৮২তে অপরূপা ছবিতে নানান ধরনের চরিত্রে অভিনয় করার পর ১৯৮৩ সালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিতের নায়ক হিসেবে বাংলা ছবিতে অভিষেক হল বিখ্যাত পরিচালক বিমল রায়ের পরিচালনায় দুটি পাতা ছবিতে। নায়িকা মিষ্টি মুখের মিতা দেব রায়। অনেক অডিশনের মাধ্যমে বিমল রায় মিতা দেবকে বেছে নেন নায়িকা হিসেবে। পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতিতে ছবির শুটিং হল। ১৯৮৩তেই মুক্তি পায় ওই ছবি, কিন্তু ছবি চলল না। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হলো দুটি পাতা। সমালোচকদের প্রশংসা পেল, দর্শকদের ভালোবাসা পেল না দুটি পাতা। যদিও ছবি ব্যর্থতা কোনো প্রভাব পড়ল না প্রসেনজিতের কেরিয়ারে, এর কয়েক বছর পর অমর প্রেম অমর সঙ্গীর হাত ধরে কেরিয়ারে উচ্চ শিখরে পৌঁছে গেলেন টলিউডের বোম্বাদা, আর হারিয়ে গেলেন মিতা দেব রায়। ছবি ফ্লপ করার পর সব দায় যেন নিজের কাঁধে নিয়েই তিনি বাংলা ছবি থেকে সরে গেলেন। ক্রমশ তাকে ভুলে গেল বাংলা সিনেমার দর্শকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কোনোদিন নিজের প্রথম ছবির নায়িকার খোঁজ করেননি, খবর রাখেনি সিনেমা জগত। কোথায় গেলেন তিনি, কেমন ছিলেন তিনি জানতে চাইনি কেউ। হয়তো পিছনে গডফাদার বা বড় বাবার মেয়ে হওয়ার তকমা ছিল না, তাই নীরবে নিঃশব্দে তাকে রূপুলি জগতের নির্মমতা বড্ড বেশি সহ্য করতে হয়। শোনা যায় সিনেমা জগৎকে বিদায় জানানোর পর পুরোপুরি সংসারী হতে চেয়েছিলেন মিতা দেব রায়, কিন্তু সেখানেও কপাল তার সঙ্গ দেয়নি। দুটি পাতা ছবি রিলিজ করার প্রায় ২০ বছর পর তার খোঁজ মেলে, তাকে আবিষ্কার করেন আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিক। তারাপীঠ মন্দির চত্বরে নিজের ছোট মেয়েকে কোলে নিয়ে বসে ভিক্ষা করছিলেন মিতা দেব রায়। গ্ল্যামারের উজ্জ্বল আলোর ছটায় রোজ রোজ যার হাজার হাজার হাসি ছড়িয়ে দেওয়ার কথা, অসংখ্য ভক্তের ভালোবাসায় উদ্বিলিত হওয়ার কথা, সেই তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ছবির নায়িকা মিতা দেব তারাপীঠ মন্দির চত্বরে বসে মেয়েকে কোলে নিয়ে ভিক্ষা করছিলেন, জীবন ধারণের জন্য হাত পাতছিলেন মানুষের কাছে, কেউ বা দয়া করে দিচ্ছিল, কেউ বা মুখ ফিরিয়ে নিচ্ছিল। এই খবর বের হয় আনন্দবাজার পত্রিকায়। মিতা দেবের দিকে তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আর্টিস্ট ফোরাম। সেই সময় আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিনি নিজের বাড়িতে এনে রেখেছিলেন মিতা দেব এবং তার ৭ বছরের মেয়েকে। মিতা দেব রায় চাকরি পান আনন্দবাজারের অফিসে, কিন্তু জীবন যাকে নিয়ে এমন ঠাট্টা করেছিল তার কাছে সবই ছিল মিথ্যা। সিনেমা ফ্লপ করার পর সংসার থেকেও বিচ্ছিন্ন হন, স্বামী পরিত্যক্তা হয়ে মেয়ের হাত ধরে রাস্তায় নামেন, ভিক্ষা করে লড়াই চালিয়ে গিয়েছিলেন। জীবনের নির্মমতার কাছে তিনি হারেননি, কিন্তু নিয়তির কাছে একদিন হেরে গেলেন। মেয়েকে একা রেখে আত্মহত্যা করলেন মিতা দেব রায়। জীবনযুদ্ধে বারবার পরাজিত হতে হতে চূড়ান্ত অবসাদ থেকে জীবন থেকেই তিনি ছুটি নিলেন, একই সঙ্গে দায়মুক্ত করে গেলেন রূপলী জগৎকে। মন থেকে বারবার প্রশ্ন ওঠে, জীবনের এতটা কষাঘাত কি মিতা দেব রায়ের পাওনা ছিল? যারা বাংলা সিনেমা দেখেন, বাংলা ছবিকে ভালোবাসেন, তাদের কাছে অনুরোধ, মিতা দেব রায়কে ভুলে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।